পয়লা এপ্রিল থেকে 20 এপ্রিল, এই 20 দিনের ভিতর আমরা 23টি মোবাইল ফোন উদ্ধার করেছি এবং 3টি ঘটনায় 75,000 টাকা। বিকাশের মাধ্যমে অনেকে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরে বা ডিজিটালি যে সমস্ত টাকাগুলো আত্মসাৎ করার চেষ্টা করছে, এই ধরনের ঘটনায় আমাদের সিসিআইইউ ঘটিয়ে থাকে। আজকে যে সাংবাদিক সম্মেলন করা হলো একটু আগে, এখানে কিন্তু আমাদের যারা সিসিআইইউতে কর্মরত আছে, আমি নিজে সার্বক্ষণিকভাবে তাদেরকে ব্রিফ করি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সেগুলো তদারকি করছেন সার্বিকভাবে, এবং ইনচার্জ ইন্সপেক্টর আনিস সে অফিসে বসেই সবাইকে নিয়ে কাজকর্ম করছেন। নতুন সৃষ্ট ইউনিট যেহেতু সিসিআইইউ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, এটা আমাদের ট্রেনিংয়েরও প্রয়োজন আছে। আমি এই ইউনিটটা তৈরি করার পর আমি নিজেই তাগিদ অনুভব করছি, অনুভব করে পুলিশ হেডকোয়ার্টার্সের আমাদের যে এলআইসি আছে, এলআইসির যিনি প্রধান এআইজি, তার সাথে কথাবার্তা বলে তিনজনকে আমি পার্টিকুলারলি ট্রেনিং করিয়ে এনেছি। এর ফলে তারা আরও দক্ষভাবে জনগণকে সেবা দিতে পারছে। তারা এই সাইবার রিলেটেড কোনো ঘটনা ঘটলে প্রকৃত আসামিকে শনাক্ত করে আসামি ধরতে পারছি, আমরা রহস্য উদ্ঘাটন করতে পারছি, এবং রহস্য সংক্রান্ত যে সমস্ত আলামত আছে আলামতও আমরা উদ্ধার করতে পারছি। আজ আমরা যে বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলাম, এখানে 23টি মোবাইল ফোন এবং 75,000 টাকা, এই ক্ষেত্রে আমাদের সাব ইন্সপেক্টর প্রদীপ কুমার সানা, সাব ইন্সপেক্টর কাজী এহসানুল হক, এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ, এএসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং এএসআই মাসুদ পারভেজ রানা, এরা এই কয়জন 1 তারিখ থেকে 20 এপ্রিলের ভিতর তারা এই 23টি মোবাইল ফোন এবং 75,000 টাকা উদ্ধার করতে পেরেছে। মূল বিষয় হচ্ছে যে আমাদের কুষ্টিয়া জেলা পুলিশের সকলেই খুব ভালো কাজকর্ম করছে। আমি যোগদান করার পর থেকে চেষ্টা করেছি যে এক টিমে কাজ করা, টিম কুষ্টিয়া, সবাইকে টিমিং করা। একটা টিমে যেমন ক্যাপ্টেন যদি টিমের ভিতর যদি ডিসিপ্লিন ঠিক রাখতে পারে তাহলে সেই টিম কিন্তু ভালো করে। আমার চেষ্টা হচ্ছে যে সবাইকে লাইনে রেখে শৃঙ্খলিত করে এক টিমে কাজকর্ম করা আমরা পারছি কুষ্টিয়া জেলাতে, যার কারণে কুষ্টিয়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। যারা ডিজিটালি সাইবার রিলেটেড বা এই সংক্রান্ত যারা অপরাধ করার চেষ্টা করছে তাদেরকেও আমরা শনাক্ত করতে সক্ষম হচ্ছি। আমরা যে নতুন সৃষ্ট সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের যে সদস্যদের নিয়োগ দিয়েছি, আমি পুলিশ সুপার কুষ্টিয়া নিজে বাছাই করেছি। আমার যে ম্যান পাওয়ার আছে, আমার যে পুলিশ সদস্য আছে, সকলের ভিতর থেকে প্রতিযোগিতামূলকভাবে যারা ভালো এই সাইবার রিলেটেড তাদেরকে সেখানে পোস্টিং বা পদায়ন করা হয়েছে। 16/9/2020 আমার ফোনটা হারিয়ে যায়, পুরাতো বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ফোনটা হারিয়ে যাওয়ার পরে তারপরে আমি মিরপুর থানায় জিডি করি। জিডি করার পরে সেইটা সাইবার ক্রাইমের সিসিআইইউ থেকে এখান থেকে ফোন গেল যে হচ্ছে আপনার ফোনটা পাওয়া গেছে। তো ফোনটা পাওয়ার পরে আমি খুব খুশি আর কি। 10/2/2022 যখন আমার মোবাইলটা কোর্ট থেকে যাওয়ার পথে হারাই তখন আমি নিরাশ হয়ে গেছিলাম। তারপরেও কুমারখালীতে যখন কুমারখালীর তদন্ত কর্মকর্তা তার কাছে যখন বলি তো তখন বলে আপনি একটা জিডি করেন, জিডি করে আমি চলে আসি বাড়ি, কখনোই খোঁজ নেওয়া হয়নি এবং পাবো বলে আমি কখনো আশা করিনি। তার পরবর্তীতে কিছুদিন পরেই আমাকে ওচি প্রদীপ সাহেব আমাকে জানালো যে হচ্ছে আপনার ইনভেস্টিগেশন চলতেছে, আপনি ইয়ে করেন হচ্ছে খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব। তারপরে গত রাতে সে আমাকে জানালো যে এরকম আমার ফোনটা ব্রাহ্মণবাড়িয়া থেকে পাওয়া গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কুমারখালী যে জামাই ছিল সে ফোনটা যে ক্রয় করেছে
অ্যাকচুয়ালি কুমারখালীতে যে আমার ফোনটা নিয়েছে সে চুরি করে ব্রাহ্মণবাড়িয়া যে মানে কুমারখালী জামাই তার কাছে বিক্রি করে দিয়েছে। পরে অনেক কষ্ট করে সে মোবাইলটা উদ্ধার করেছে। আমার অনেক খুশি লাগছে, অনেক খুশি।